প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় বিট ওয়াইজ অপারেটরস। আমরা লাস্ট ক্লাসে লজিক্যাল অপারেটরস এবং মিসক অপারেটরস নিয়ে আলোচনা করেছিলাম, এবং তার পূর্বে আমরা অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, রিলেশনাল অপারেটরস এগুলো আলোচনা করেছিলাম। দ্যাট মিনস সোফার পাঁচ ধরনের অপারেটর নিয়ে আমরা আলোচনা করেছি: অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, রিলেশনাল, লজিক্যাল এবং মিসক বা মিসলেনিয়াস অপারেটরস। তো এই মিসেলিনিয়াস অপারেটরসের মধ্যে আমরা প্রথম দুইটা আলোচনা করেছি, সাইজ অফ এবং কন্ডিশনাল। বাকিগুলো আমরা আলোচনা করিনি, সুযোগ হলে আজকে হয়তো একটা দেখব। বাকি সবগুলি আমরা কাভার করেছি, এখানে বিটওয়াইজ অপারেটরসটা আমাদের মিসিং আছে, আজকে আমরা এটা দেখব। তো আসো আমরা বিটওয়াইজ অপারেটরস, এখানে যে লিস্টটা দিয়েছি দেখো, যে অ্যাম্পারসেন্ট সিম্বল, এটাকে আমরা বলে থাকি বিটওয়াইজ অ্যান্ড, অর্থাৎ সিঙ্গেল অ্যাম্পারসেন্ট, সিঙ্গেল সিঙ্গেল পাইপ, যেটাকে বলা হয় বিটওয়াইজ অর, এটা হচ্ছে এক্স অর। তোমরা লজিক গেট যারা পড়ে আসছো ইন্টারমিডিয়েট লেভেলে, সেখানে দেখছো অ্যান্ড সার্কিট, অর সার্কিট এবং এক্স অর সার্কিট, এটা হচ্ছে এক্স অর, যেটাকে আমরা বলি বিটওয়াইজ এক্সক্লুসিভ অর। এটা হচ্ছে বিটওয়াইজ কমপ্লিমেন্ট, তোমরা যেটা নট হিসাবে চিনো বা কমপ্লিমেন্ট হিসাবে চিনে থাকো, এটাকে আমরা বলি বিটওয়াইজ কমপ্লিমেন্ট। এটাকে বলে লেফট শিফট বা শিফট লেফট, এবং এটাকে বলে হচ্ছে রাইট শিফট অথবা শিফট রাইট। সো এই ধরনের অপারেটরগুলো দিয়ে আমরা বাইনারি লেভেলের অপারেশন করতে পারি। যেখানে বলা হচ্ছে বিটওয়াইজ অপারেশনস আর ইউজড ইন সি প্রোগ্রামিং টু পারফর্ম বিট লেভেল অপারেশনস। এখন বিট মানে কিন্তু বাইনারি, বিট মানে কিন্তু হচ্ছে বাইনারি, এবং তোমরা জানো বাইনারি মানে কিন্তু অনলি জিরো অ্যান্ড ওয়ান, এর বাইরে কিন্তু বাইনারিতে আর কোনো ডিজিট নাই। তার মানে জিরো ওয়ান দিয়ে যে অপারেশনগুলো হবে সেগুলোকে আমরা বলে থাকি বিটওয়াইজ অপারেশনস। আসো আমরা প্রোগ্রাম এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, আমাদের আজকে লেকচার নাম্বার হচ্ছে 6। আমরা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডেস্কটপের মধ্যে, এসপিএল 6, এন্টার দিলাম, এগেন এন্টার দিলাম, তাহলে সেভ ইন আমরা দেখতে পাচ্ছি এসপিএল 6। আমাদের আজকের প্রথম প্রোগ্রামের নাম দিচ্ছি 1। প্রথমে বেসিক স্ট্রাকচার আমরা টাইপ করবো অ্যাজ ইউজুয়াল, আমাদের বেসিক স্ট্রাকচার ডান। এবার আসো যে আমাদের বিটওয়াইজ অপারেটরের মধ্যে অ্যান্ড, অর, এক্স অর, প্রথম আসো এই তিনটা নিয়ে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করি। আমি দুইটা ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ ধরো এ, এর ভ্যালু দিচ্ছি ধরো 4 এবং বির ভ্যালু দিচ্ছি হচ্ছে 5। সো দুইটা ভ্যালু আমরা এখানে নিলাম। এখন আসো যে আমি যদি প্রিন্ট এফ দিই ডিরেক্টলি, পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা এ অ্যান্ড বি, যদি সরাসরি এটা লিখে দিই এর মানে কি আসলে, অর্থাৎ এ এবং বির ভ্যালুর মধ্যে বাইনারি অপারেশন চলবে, কারণ একটু আগে আমরা দেখে আসছি এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড। সো বিটওয়াইজ অ্যান্ড মানে হচ্ছে বাইনারি অ্যান্ড। তাহলে বাইনারি হতে গেলে এখানে আমরা যে দুটা ভ্যালু নিয়ে আসি, এর ভ্যালু 4 এবং বির ভ্যালু 5, এগুলো কিন্তু ডেসিমাল নাম্বার। সো ডেসিমাল নাম্বারকে সে কম্পাইলার অটোমেটিক্যালি কি করবে, আগে বাইনারিতে কনভার্ট করবে, বাইনারিতে কনভার্ট করার পরে তাদের মধ্যে অ্যান্ড অপারেশন চালাবে, অ্যান্ড অপারেশন চালানোর পরে যে রেজাল্ট আসে সেটা আমাদেরকে ডিসপ্লে করবে। তা আমি যদি বলি যে এটার রেজাল্ট কী হবে, একটু যদি অ্যানালাইসিস করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের এ ইকোয়ালস টু 4, এই 4 এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত কে বলতে পারবা? বি ইকোয়ালস টু 5, আমি যদি লিখে ফেলেছি 5 হচ্ছে 101, তাহলে এ ইকোয়ালস টু 4, এটা কিন্তু ডেসিমাল নাম্বার, এখানে যেটা লিখলাম 100 এটা কিন্তু হচ্ছে বাইনারি, যে 4 এর বাইনারি। এখন যদি বলো এটা কিভাবে আসছে, এটা কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে শিখে আসছো যে এই যে 4 এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, যেহেতু এটা ডেসিমাল নাম্বার, তো 2 দ্বারা ভাগ করলে যতক্ষণ পর্যন্ত ভাগশেষ ভাগফল 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো, এবং রিমাইন্ডার পার্টগুলো হচ্ছে আমাদের আনসার। যদি এখন তুমি এটা দেখতে চাও আমি চাইলে দেখাতে পারি। সাপোজ ধরো 4 এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে প্রথমে আসে 2 দুগুণে 4, তাহলে এইখানে রিমাইন্ডার আছে কত, তোমরা একটু পার্টিসিপেট করো আমার সাথে, ভাগশেষ কত? 0। তাহলে ভাগফল কিন্তু 0 হয়নি, তাহলে এখন আমার আবার ভাগফলটাকে ভাগ করতে হবে, কত দ্বারা ভাগ করব? 2 দ্বারাই কিন্তু ভাগ করতে হবে। তাহলে এবার যদি ভাগ করি এখানে আসবে 1, তাহলে এখানে 2, তাহলে এখানে রিমাইন্ডার কত আসতেছে?
জিরো, তাই নয় কি? তাহলে স্টিল আমাদের কিন্তু ভাগফল জিরো হয়নি। তাহলে আমরা এটাকে আবার ভাগ করব, কন্ট্রোল ভি দিচ্ছি। এখন কাকে ভাগ করব? ওয়ানকে ভাগ করব। ওয়ানকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি ভাগ যায় না, যেহেতু ইন্টিজার নাম্বার ফ্রাকশন করা যাবে না। সো এখানে হবে জিরো, জিরো দিয়ে দুইকে গুণ করলে অবশ্যই এখানে জিরো আসবে। তাহলে ভাগ শেষ আসতেছে কত? ওয়ান। তার মানে এই ভাগফল জিরো না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ভাগ করতে হবে। তার মানে তিনটা স্টেপ আসলো, একটা, দুইটা, তিনটা। এখন রেজাল্ট কিন্তু হচ্ছে বটম টু টপ। তাহলে বটম কত রিমাইন্ডার আছে? ওয়ান, তারপরে কত? জিরো, তারপরে কত? জিরো। এই হচ্ছে আমাদের 100। তোমরা কি বুঝতে পারলে এটা রিমাইন্ডার পার্টগুলো আনসার? সো আমাদের এখানে তিনটা স্টেপ, লাস্ট স্টেপের রেজাল্ট হচ্ছে আগে। তাহলে লাস্ট স্টেপ হচ্ছে ওয়ান, সেকেন্ড স্টেপ হচ্ছে জিরো, ফার্স্ট স্টেপ হচ্ছে জিরো। সো ফোরের ইকুইভ্যালেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 100। এটা 100 বলা যায় না, আমরা বলি 100। সিমিলারলি ফাইভ যদি তোমরা করতে চাও, পারবা না? আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে। আমরা যেটা এই লেভেলে করে থাকি যে দ্রুত গতিতে কাজ করার জন্য শর্টকাট ওয়ে খুঁজে আর কি, যে কিভাবে দ্রুত গতিতে কাজ করা যায়, একটা বাইনারি ইকুইভ্যালেন্ট কিভাবে জানা যায়, সেটা আমরা শর্টকাটে করার চেষ্টা করি। তো সেই শর্টকাটটা হয়তো বা কেউ কেউ জানো অথবা কেউ কেউ জানো না। আমি সবার উদ্দেশ্যে খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করি, দেখো তোমরা এটা বুঝো কিনা। আমি একটা সিকোয়েন্স এখানে লেখার চেষ্টা করব, আবার একটু রিভিউ করে নিই, এটা নিয়ে কার কোনো ডাউট আছে কিনা। ওকে, থ্যাংক ইউ। এখন আসলে একটা সিকোয়েন্স আমি লিখতেছি এখানে, এই দিক থেকে লিখলে ভালো হতো, তারপর আমি এখান থেকে লিখলেই ভালো হবে। সাপোজ 128, তারপরে 64, তারপরে হচ্ছে 32, এরপর হচ্ছে 16, এরপর হচ্ছে 8, তারপরে 4, তারপরে 2, তারপরে 1। আমি কিন্তু এই যে যদি এই পাশে চিন্তা করবা, দ্যাট মিন্স রাইট টু লেফট, রাইট টু লেফট, তার মানে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, তারপরে 64, তারপরে 128। তাহলে এরপর একটা কত হবে কে বলতে পারবা? গেস করো। 256। থ্যাংক ইউ সো মাচ। তাহলে 256, তার আগেরটা কত হবে? তাহলে তারপরেরটা কত হবে? 512। তার মানে তারপরেরটা হচ্ছে 1024, তাই নয় কি? সো এইভাবে তোমরা আশা করি সবাই লিখতে পারবা। অবশ্যই রাইট টু লেফট, রাইট টু লেফট, নট লেফট টু রাইট। তাহলে এখানে যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছ, ভালো করে তাকালে দেখবা যে এটা কিন্তু তোমার ডাবল হচ্ছে, প্রত্যেকের ডাবল, যে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, এইভাবে বাড়তেছে না? এবং এটা আলটিমেটলি কিভাবে বাড়ছে সেটাও যদি চাও, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার কত? 0 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10। এটা হচ্ছে পাওয়ার সাইন, ওকে, এটা হচ্ছে পাওয়ার সাইন। তাহলে এর পরেরটা কত হবে? 2 টু দি পাওয়ার 9 কত হবে? 2 টু দি পাওয়ার 9। তারপরটা কত? 2 টু দি পাওয়ার 8। তারপরেরটা কত? 2 টু দি পাওয়ার 7। তারপরেরটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6। তার মানে এইভাবে কিন্তু আমরা এটা লিখতেছি। আমি একটু স্পেস দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার কত বলো? 5, 2 টু দি পাওয়ার 5। তাহলে তারপরটা কত? 2 টু দি পাওয়ার 4। তারপরটা 2 টু দি পাওয়ার 3। তারপরটা 2 টু দি পাওয়ার কত? 2। তারপরটা 2 টু দি পাওয়ার 1। তারপরটা কত? 2 টু দি পাওয়ার 0। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো সবগুলাই কিন্তু, এই যে বেস কত, বেস কত, সবগুলোর বেস কত? 2 না? সবগুলোর বেস কিন্তু 2। তার মানে এই সিকোয়েন্সটা ফলো করে আমরা বাইনারি শর্টকাট শিখবো। তাহলে পাওয়ার দেখো 0 1 2 3 4 5 6 আসছে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2। সো এই যে যে শর্টকাটটা কীভাবে আসলো সেটা আমরা এখন দেখালাম। এখন তোমাকে এই 4-এর বাইনারি ইকুইভ্যালেন্ট কীভাবে তুমি চিন্তা করবা, ধরো আমি এখন এইভাবে চিন্তা করতেছি, আমি তো কল্পনা করে লিখে ফেলছি 4। তো যখন 4-এর ইকুইভ্যালেন্ট চিন্তা করবো যে বাইনারি, তখন চিন্তা করবা এই সিকোয়েন্সটা তুমি মাথায় নিবা, এখানকার কোন সংখ্যা থেকে শুরু করলে আমি 4 খুঁজে পাবো, দ্যাট মিন্স সামেশন, যে কোন কোন সংখ্যা যোগ করলে 4 হবে। অবশ্যই এই সংখ্যাগুলোর মধ্য থেকে হতে হবে এবং এর বাইরে লেখা যাবে না। তাহলে তোমরাই বলো, এখান থেকে যদি আমি 4 চাই তাহলে কোথা থেকে শুরু করতে হবে? এখান থেকে না?
আচ্ছা, এখান থেকে শুরু করতে হবে এবং এখান থেকে শুরু করে তোমাকে ডান দিকে যেতে হবে, অবশ্যই বাম দিকে না, যেখান থেকে শুরু হবে সেখান থেকে ডান দিকে একবার প্রথম পজিশন পর্যন্ত আসতে হবে। তাহলে দেখো এখানে ফোর আছে, তাহলে আমরা লিখতে পারি ফোর প্লাস এই টু, কি নিতে পারবো? বেশি হয়ে যাবে না, সিক্স হয়ে যায় না? তাহলে জিরো প্লাস এই পজিশন পর্যন্ত আসতে, এখান থেকে শুরু করছি কিন্তু আমাকে এই পজিশন পর্যন্ত আসতে হবে, লাস্টের ওয়ান কি দরকার আছে? তাহলে আমার ফোর জিরো জিরো, কেন জিরো জিরো লিখলাম? কারণ আমার ফোর ঠিক আছে, টু লিখলে সিক্স হয়ে যায়, ওয়ান লিখলে সেভেন হয়ে যায়, সো এই দুটা ক্যান্সেল, এই ক্যান্সেলের জায়গায় আমি জিরো বসাচ্ছি। এখন তোমাকে যেটা করতে হবে, ইকুইভ্যালেন্ট যেখানে তুমি জিরো বাদে কোনো সংখ্যা পেয়েছো সেখানে ওয়ান বসাবা, বাকি যদি জিরো থাকে জিরো হবে। তাহলে এই হচ্ছে ফোরের ইকুইভ্যালেন্ট, ক্লিয়ার? আচ্ছা এখন, এখন যদি আমরা ফাইভ বলি তাহলে এখন তুমি ইজিলি পারবা, তাহলে কি হবে, কোথা থেকে শুরু হবে? এইট থেকে শুরু হবে না ফোর থেকে শুরু হবে? তাহলে ফোর আর ওয়ান এই দুইটা হলেই তো হচ্ছে নাকি? তাহলে ফোর আর ওয়ান, এই দেখো প্রথমটা আর দ্বিতীয়টা ওয়ান, মাঝখানেটা দরকার নাই জিরো, এটা সরাসরি আমি লিখে বলছি। আর তোমরা যেভাবে করতে চাও যে ফোর প্লাস জিরো প্লাস ওয়ান, তাহলে তাহলে ইকোয়াল টু কি হবে? ওয়ান জিরো ওয়ান, ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে এইভাবে খুব দ্রুত অন্তত নর্মাল যেগুলো নাম্বার মানে খুব বড় না সেগুলো আমরা ইজিলি চিন্তা করতে পারি। ধরো আমি যদি এখন বলি ফিফটিন, এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত? আমি কিন্তু আর এই যেভাবে যোগ বিয়োগ করতে যাবো না, সরাসরি কল্পনা করবো। তাহলে সিক্সটিন, এই ফিফটিন হতে গেলে আমার কি এখান থেকে এই ষোলো নেওয়া যাবে? তাহলে আমার এইট থেকে শুরু করতে হবে। তাহলে আমি এইভাবে চিন্তা করি যে আট, আট চার বারো, বারো দিয়ে চোদ্দো, চোদ্দোর আগে পনেরো, তার মানে চারটা ওয়ান দরকার, তাই নয় কি? কারণ এখান থেকে পনেরো হতে গেলে আটও নিতে হবে, চারও নিতে হবে, দুইও নিতে হবে, একও নিতে হবে। সো আট চার বারো, দুই চোদ্দো আর একে পনেরো। এখন যদি বলছো তাহলে ষোলো কত হবে, ওকে ফাইন, তাহলে ষোলো হলে আমাকে ষোলো থেকে শুরু করতে হবে। তাহলে আমি এখানে লেখার সময় এভাবে চিন্তা করবো যে ষোলো দরকার আছে, তাহলে এইট দরকার নাই, চার দরকার নাই, দুই দরকার নাই, এক দরকার নাই, 10,000 না? ক্লিয়ার সবাই? সো এখানে কিন্তু আমি তোমাদের এক একটু রিভিউ করে দিলাম যে কিভাবে ডেসিমেল থেকে বাইনারি সরাসরি শর্টকাট মেথডে করা যায়, যেটা আশা করি তোমাদের উপকার হবে। এখন আসো যে আমরা এখানে অ্যান্ড অপারেশন চালাবো। আগেই বলছি অ্যান্ড মানে কিন্তু বাইনারির সাথে যুক্ত হবে, কারণ এটা হচ্ছে বাইনারি অ্যান্ড বা বিট ওয়াইজ অ্যান্ড। বিট মানে বিট বাই বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, তাহলে এখানে কয় বিট আছে? তিন বিট, এখানেও কিন্তু তিন বিট। এখন আসো এই দুটার মধ্যে অপারেশন চালাচ্ছি আমি। অপারেশনটা হচ্ছে যে আমরা বের করতেছি এ অ্যান্ড বি, তাই নয় কি? আমরা কি বের করতেছি? এ অ্যান্ড বি, তার মানে ইকুইভ্যালেন্ট টু বলতে পারি ফোর অ্যান্ড ফাইভ, তাই নয় কি? ব্যাপারটা তো এরকমই, তাই না? আচ্ছা ঠিক করতেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে ব্যাপারটা এমন না? ওকে, তাহলে এখন আসো যে আমরা এই কাজটা কিভাবে করব। তাহলে অ্যান, তোমরা জানো ইন্টারমিডিয়েট লেভেলে শিখে আসছো যে অ্যান যখন হয়, বা গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছি যে লজিক বিট ওয়াইজ, সরি লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে যে দুইটাই যদি ট্রু হয় তাহলে আনসার ট্রু। এখানে যে অ্যান্ড, তার মানে দুইটা বিট, দুইটা বিট যদি ট্রু হয় তাহলে আনসার ট্রু, আদারওয়াইজ কি ফলস। তোমরা যেটা একজন বলছিলে স্যার মাল্টিপ্লিকেশন, সো মাল্টিপ্লিকেশন চিন্তা করতে পারো, ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত? ওয়ান। তাহলে আনসার কি আসতেছে? এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত? ফোর না? তাহলে এইখানে, এখানে তোমার আনসার আসবে ফোর। আসলে রান করে দেখি আসে কিনা। আশা করি কোনো এরর না থাকে, আমরা ফোর পাবো যদি এরর আমাদের না থাকে। দেখো আমরা পেয়েছি না ফোর, বুঝতে পেরেছো কি সবাই কীভাবে ফোরটা আসলো? ওকে, আমরা যদি এখানে মেসেজ সহ দিতে চাই যে এ অ্যান্ড বি ইকুয়ালস টু, রান করো, তাহলে এ অ্যান্ড বি ইকুয়ালস টু ফোর। এখন যদি মনে করো এর জায়গায় ভ্যালু দেখাবা, বির জায়গায় ভ্যালু দেখাবা, সেটা তো দেখাতে পারবাই, আশা করি তোমরা সেটা পারবা। এখন আসো আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এবার অ্যান্ডের জায়গায় দিচ্ছি হচ্ছে অর, এখানে আমরা দিচ্ছি অর, তাহলে আনসার কত হবে সেটা কিন্তু এখন আমরা দেখব। তাহলে আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এবার আমরা এখানে দেখবো হচ্ছে অর, অর, তাহলে অরের ক্ষেত্রে রুলসটা কি? অরের ক্ষেত্রে রুলস হচ্ছে যে একটা ট্রু হলে আনসার ট্রু, তাই নয় কি? শুধুমাত্র দুইটা, হ্যাঁ রাইট,
শুধুমাত্র দুইটা ফলস হলে ফলস, তার মানে এখানে আসতেছে কত 101, তাই নাকি? তাহলে ইকুইভ্যালেন্ট টু কত, 5 না? তাহলে কি 5 আসবে না, দেখো আসে কিনা। আসছে 5, বুঝতে পেরেছো কি? ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এবারে এক্স অর বা এক্সক্লুসিভ অর যেটাই বলো না কেন, এটা হচ্ছে জাস্ট পাওয়ার সাইনের মতো, এখানে শিফট ধরে 6 আর কি। তাহলে এক্সক্লুসিভ অর, আসো আমরা এটা দেখি এটার আনসার কি হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবার আমরা বের করতেছি এ এক্স অর বি, দ্যাট মিন্স 4 XOR 5, 4 মানে 4 ইকুইভ্যালেন্ট বাইনারি আর কি, এই দুইটার মধ্যে হবে। তাহলে এক্স অর এর ক্ষেত্রে তোমাদের মনে আছে কি ট্রুথ টেবিলটা, সত্যক সারণী যেটা পড়ে আসছে ইন্টারমিডিয়েট লেভেলে, কারো মনে আছে কি? অপোজিট, এক্স্যাক্টলি তাই, থ্যাংক ইউ সো মাচ। তার মানে যদি বির যদি অপোজিট হয়, একটা একটার বিপরীত হয়, তাহলে আনসার 1, সিমিলার হলে 0, তাই নাকি? তাহলে কি হচ্ছে এখানে, কি হচ্ছে 0 0 1, তাহলে আনসার কত, তাহলে আনসার কত 1 না? তাহলে আসো আমরা দেখি 1 আসে কিনা, রান করো, আসছে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন যদি কেউ জিজ্ঞাসা করছে এগুলোর ইউজ আছে কিনা, অবশ্যই রিয়েল লাইফে আমাদের ইউজ আছে, মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে, আমরা যখন রিয়েল লাইফের প্রোগ্রামিং দেখবো তখন অবশ্যই এটা কোন একটা সময় রিভিউ করবো। আপাতত শুধু অপারেশনটা বুঝে নাও, এটা পারপাস এতটুকুই এখানে। এবার আসো আমরা এই যে তিনটার কথা বলছিলাম প্রথম, সেই তিনটা কিন্তু আলোচনা করা শেষ। এখানে আছে বিট ওয়াইজ কমপ্লিমেন্ট, এটা সবার লাস্ট আলোচনা করবো। আসলে লেফট এবং রাইট শিফট নিয়ে একটু কথা বলি আমি। কন্ট্রোল, আচ্ছা ডি দিয়ে ডুপ্লিকেট করে নেই। এখানে আমি যেটা দিচ্ছি লেফট শিফট 2, তার মানে এ এটা হচ্ছে লেফট শিফট অপারেটর, দ্যাট মিন দুইটা লেস দেন সাইন, তারপরে দিয়েছি 2 বা প্রথমে 1 দিই। তাহলে আমাদের এখানে লিখতে হবে 1, তাহলে আনসার কত আসবে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে বলা হচ্ছে যে এ রেজাল্টকে এক বিট লেফট শিফট করতে হবে, তাহলে ব্যাপারটা কীরকম হয় আসো একটু দেখার চেষ্টা করি, এই উপরেই দেখাই। তাহলে এ ইকোয়ালস টু কত, এ ইকোয়ালস টু কত 4, 4 ইকোয়ালস টু কত 100। এখন কি বলছে, এই 100কে কত ঘর লেফট শিফট করতে বলছে, এক ঘর লেফটে শিফট করতে বলছে, তাহলে বাম দিকে শিফট করতে হবে এক ঘর। তাহলে এখন এটার ওয়েটা কি, তাহলে আমার এখানে 3 বিট আছে, এই সবাইকে বাম দিকে সরাতে হবে। তাহলে সবাইকে যদি বাম দিকে সরাও, তাহলে সামনে একটা 0 অ্যাড করলে সবাই বাম দিকে সরে যাচ্ছে না, মানে ফ্রন্টে যদি এটা 0 অ্যাড করে তাহলে সবাইকে এক ঘর করে, দ্যাট মিন্স এক বিট করে লেফটে শিফট হচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারি, 1, এটা লিখতে পারি না, মানে এই যে আমার 3 বিট, এটা কি বলছে লেফটে শিফট হবে, তার মানে এই 1টা লেফটে এক ঘর, এই 0টা লেফটে এক ঘর, এই 0টা লেফটে এক ঘর, তার মানে সবাই এক বিট করে লেফটে শিফট হবে। তাহলে আমি যদি ফ্রন্টে একটা 0 অ্যাড করি, তার মানে কি সবাই এক ঘর করে লেফটে শিফট হয়েছে না, তাহলে এটার ইকুইভ্যালেন্ট কত দ্রুত বলো, বুঝা যায় না? এটা কত 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 4 পজিশন, এটা কত পজিশন, 8 না, কেন 16 হবে, 1 2 4 8, 8 পজিশন, তাহলে এটা কত, আনসার হচ্ছে 8। তাহলে আসো আমরা দেখি এখানে 8 আসে কিনা। এইট আসছে, ওকে। এটা নিয়ে কারো ডাউট থাকতে পারে, একটু পর আরো ক্লিয়ার হবে আশা করি। এবার যদি আমি 2 দেই তাহলে কত হবে, তাহলে হবে 16, একটা রিলেশনশিপ বোঝানোর চেষ্টা করবো এখানে। যদি 3 দেই তাহলে আসবে হচ্ছে 32, কি বুঝলে এখান থেকে, তার মানে যদি এক ঘর শিফট হলে আমার অরিজিনাল যে রেজাল্ট, অরিজিনাল কত ছিল 4, এক ঘর শিফট করা মানে তার ডাবল আনসার আসতেছে, কত আসতেছে, তাহলে 2 ঘর শিফট করলে তাহলে এ ডাবল, তার মানে 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত 16, 3 ঘর শিফট করলে 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, এরকমই আসার কথা, দেখে আসে কিনা আমি পরে অ্যানালাইসিস করে বুঝাই দিচ্ছি তোমাদের। আসছে 8 16 32, তাহলে এর পরেরটা কত হবে বুঝতে পারতেছো, পরেরটা কত হবে 64, যদি চাও সেটা করে দেখাতে পারি। আমরা এখানে যদি আমরা 4 বিট লেফটে শিফট করি তাহলে দেখা যাবে 34 আসবে। সো লেফট শিফটের একটা রিলেশনশিপ তোমরা এখানে বুঝতে পারলা, যে
অরিজিনাল যে ভ্যালুটা যদি 1 বিট শিফট করি তার ডাবল হয়ে যাবে, 2 বিট শিফট করলে তার ডাবল হয়ে যাবে, এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আসলে যদি আমরা এই 1 বিট শিফট করলাম, এবার যদি 2 বিট শিফট করি তাহলে কি হয়, এখানে অ্যানালাইসিস করে দেখি। তার আমাদের অরিজিনাল ভ্যালু ছিল এইটা, এখন 2 বিট শিফট করতে হবে, তাহলে 2 বিট শিফট করা মানে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভ্যালু। তাহলে 2 ঘর শিফট করতে হলে সামনে 2টা জিরো অ্যাড করবো, সামনে 2টা জিরো অ্যাড করা মানে এটা কত হয়ে যাচ্ছে, তাই না? এই যে এখানে যদি দেখো 16 পরে কয়টা জিরো লাগবে, 1 2 3 4, দেখো এখানে কয়টা জিরো আছে, 4টা। আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিই। যদি আমার এখন বলে যে 3 বিট শিফট করতে হবে, তাহলে আমার এই ছিল অরিজিনাল ভ্যালু, এখন 3 বিট মানে কয়টা জিরো অ্যাড করবো, 1টা 2টা 3টা, তাহলে এখানে কত হবে, তার মানে 32। তার মানে এখানে কয়টা জিরো আছে, 5টা, 6তম পজিশনে 1 আছে। আসলে দেখি এখানে এই যে এই পজিশনে 1, এরপরে 5টা জিরো, দেখো হয় কিনা, 3 2 5, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো আমরা রাইট শিফট নিয়ে কথা বলবো। আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা জাস্ট সিম্বলটা উল্টে যাবে, রাইট শিফট, তাহলে এখানে এটা উল্টে যাবে রাইট শিফট, তাহলে এটার আনসার আসবে আমার অরিজিনাল যে ভ্যালু তার অর্ধেক। অরিজিনাল ভ্যালু কত, এর অরিজিনাল ভ্যালু কত, 4, তার অর্ধেক কত, তার অর্ধেক কত দেখি আসে কিনা, আসছে 2। তাহলে এটা কিভাবে কাজ করে আসো সেটা দেখি। তাহলে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এর অরিজিনাল ভ্যালু ছিল 100, দ্যাট মিনস 100। এখন বলছে এটাকে ডান দিকে শিফট করতে হবে, কোন দিকে শিফট করতে হবে। এখন তুমি যদি বলো স্যার আগেরটার মতো সামনে জিরো অ্যাড করে দিলে তো ডান দিকে শিফট হয়, যদি এটা চিন্তা করো যে জিরো অ্যাড করে দিলাম সামনে কি হলো, সবাই এক ঘর করে ডানে শিফট করলো, তাহলে যত জিরো অ্যাড করো না কেন এটা তো জীবনও চেঞ্জ হবে না, হবে 4 4ই থাকবে, কারণ লেফটে জিরোর কোনো ভ্যালু আছে। আচ্ছা, তার মানে লেফটে জিরো অ্যাড করে কোনো লাভ নেই, জিরো অ্যাড করা যাচ্ছে না। সো ডান দিকে, দ্যাট মিনস রাইট শিফট মানে হচ্ছে যে আমার এখানে 3টা বিট আছে, সে ডান দিকে শিফট হবে, শিফট হওয়া মানে একটা আরেকটার উপরে চলে যাবে। তার মানে যদি বলে 1 বিট, তার মানে লাস্টের বিটটা হারায় যাবে, কারণ হচ্ছে এই জিরোটা আসবে এই জিরোর উপরে, এই 1টা আসবে এই জিরোর উপরে, তাহলে এই জিরোটা হারিয়ে যাবে, সামনে তার জন্য কোনো স্পেস নাই। তাহলে যদি বলে 1 বিট ডানে শিফট করো, তার মানে ডান দিকের জিরোটা রিমুভ হয়ে যাবে, তাহলে হারিয়ে যাবে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট কত, টু না? এখন তোমরা আমার সাথে শেয়ার করো যে আমি যদি এখন 2 বিট শিফট করি আনসার কত হওয়া উচিত, কত হবে, কেন 2 এর অর্ধেক কত, 1 না? দেখ কেন 1 হচ্ছে, দেখো 2 বিট শিফট করলে 2টা 0 হারিয়ে যাবে না, তাহলে 2টা 0 হারিয়ে যাওয়া মানে কত আসতেছে, 1 না? এখন যদি বলে 3 বিট শিফট করবে তাহলে কি হবে, তাহলে 3 বিট শিফট করলে আসবে হচ্ছে 0, কারণ 3 বিট শিফট করা মানে তো 3টে হারিয়ে যাবে, তাহলে এখানে কিন্তু আর কিছু থাকতেছে না, তাহলে এখানেও কিছু পাচ্ছি না, তাহলে 210 দেখবে খুব মন সহকারে, লাস্টের 3টা আসছে 210। তো এখন যদি বলি যে আমি 4 বিট শিফট করব, তাহলে কি হবে, কি আসবে 4 বিট শিফট করলে, মাইনাস হবে, আর কখনই মাইনাসে যাবে না, সবসময় জিরো থাকবে। তার মানে এরপরে তুমি যতই শিফট করো না কেন, আর কোনো কিছু সে খুঁজে পাচ্ছে না, সে কিন্তু 0 রেজাল্ট দিবে। তার মানে এখান থেকে লার্নিংটা কি, রাইট শিফটে অরিজিনাল ভ্যালুর অর্ধেক হয়, কি হয় যদি 1 বিট শিফট করো তাহলে 4-এর অর্ধেক কত, 2, তাহলে 2-এর অর্ধেক কত, যদি 2 বিট শিফট করো তাহলে 1, এরপরে আমার দেখা যাচ্ছে আর পাচ্ছে না, অটোমেটিক 0 হয়ে যাচ্ছে। এখন যদি কেউ বলো স্যার আমি যদি বিটটা করতে চাই, তোমরা পারবো না বিটটা করতে, আমি এখানে বিটটা দিয়ে দিচ্ছি, কপি করলাম, এখানে দাও বি, এখানে সরি এখানে দাও বি, এখানে দাও বি, এখানে দাও বি, তাহলে এগুলো তো মেসেজ ছিল, মেইনলি এখানে চেঞ্জ করতে হবে। আরে বাবা, বলো এখানে এবার আনসার কি হবে, বির অরিজিনাল ভ্যালু কত, বির অরিজিনাল ভ্যালু কিন্তু 5, তাই না? তাহলে বির অরিজিনাল ভ্যালু যদি 5 হয় তাহলে বি ইকুয়ালস টু 5 ইকুয়ালস টু 101, তাই নাকি? তাহলে 1 বিট যদি লেফটে শিফট হয় তাহলে 1টা বিট হারাবে, তাই নাকি, কোনটা হারাবে, এটা না?
তাহলে কি থাকতেছে? 10, তাহলে 10 মানে কত? 2 না? তাহলে আমরা এটা পেলাম 2। 2 বিট যদি হারিয়ে যায় তাহলে কত পাবো? 1 না? এরপর 3 বিট হারিয়ে গেলে 0, 4 বিট হারিয়ে গেল কত? 0। এবার লাস্টের 4টা দেখো, আমি প্রয়োজনে এখানে একটা এখানে ডাবল স্ল্যাশ এন দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ডাবল স্ল্যাশ এন দিই, এই পার্ট শেষও ডাবল স্ল্যাশ এন দিই। ওকে, এবার আসো রান করি। 2100, 2100, 816, 32, 64, 451। ক্লিয়ার সবাই? তাহলে বিট ওয়াইজ এর কমন 5টা আমি কিন্তু আলোচনা করলাম, সর্বশেষ হচ্ছে কমপ্লিমেন্ট। আসো এবার কমপ্লিমেন্টটা দেই, তাহলে আমাদের বিট ওয়াইজ পুরোপুরি ডান হবে। তাহলে আমি শুরুতেই দেখাই একবার শুরুতে। তাহলে ধরো প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা, ধরো কমপ্লিমেন্ট হচ্ছে এই সিম্বলটা হচ্ছে তোমাদের কিবোর্ডে ট্যাবের ঠিক উপরে দেখবা লেফট সাইডে, শিফট ধরে দিতে হবে, টিলডে সাইন বলি আমরা অনেক সময় এটাকে, টিলডে সাইন নট এ। এটা দিলে আনসার কত আসবে একটু দেখি, আগে আনসার কত আসে পরে আমরা অ্যানালাইসিস করে বুঝাবো যে কেন এটা আসছে, কোন আনসার আসে কিনা আগে দেখি। একবার প্রথম ভ্যালুটা দেখো কত আসছে, -5 আসছে না? এটা কিন্তু -5 আসছে, -5। তাহলে এটা কেন -5 আসলো এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ওকে, তাহলে আমরা একটু রেজাল্ট আরেকবার দেখে আসি। এখানে স্ল্যাশ ইন দিই আমরা, কিন্তু এখন টার্গেট কিন্তু শুধুমাত্র কমপ্লিমেন্টটা বোঝা, নেগেটিভটা বোঝা। তাহলে নট এ দিলে আসতেছে -5, এর ভ্যালু অরিজিনাল ভ্যালু কত ছিল? 4 ছিল না? তার মানে 4-কে নট করলে বলতেছে -5 আসবে। আসলে অ্যানালাইসিসটা বুঝি, এখানেই বুঝি। হ্যাঁ, স্ল্যাশ অ্যাস্টারিস্ক অ্যাস্টারিস্ক স্ল্যাশ মানে হচ্ছে এখানে কমেন্ট আকারে বোঝার চেষ্টা করব। তাহলে এ ইকুয়ালস টু 4, 4-এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত? আচ্ছা, এখন এই ধরনের কেসের ক্ষেত্রে আমরা জানি কম্পিউটার এসকি কোড ইউজ করে, এসকি 7 এবং এসকি 8 দুইটা ফরম্যাট আছে, এসকি 8 আমরা এখানে ইউজ করব। এসকি 8 মানে হচ্ছে তোমার যাই ভ্যালু আসুক না কেন সেটা 8 বিটে তোমাকে লিখতে হবে। তাহলে এখানে আছে কয় বিট? 3 বিট। তাহলে এর পূর্বে আরো 5টা বিট যোগ করতে হবে, সেগুলো কি হবে? ওকে, তাহলে 1, 2, 3, 4, 5, এই 5টা নতুন বিট আসলো, আমরা 8 বিটে লিখে ফেললাম, তাই নাকি? আচ্ছা, এইটা মানে কিন্তু হচ্ছে নটে মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তোমরা তো ওয়ান্স কমপ্লিমেন্ট শিখছো ইন্টারমিডিয়েট লেভেলে, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট, দ্যাট মিনস একের পরিপূরক দুইয়ের পরিপূরক, তাই শিখছিলে না? আচ্ছা, এখন আসো যে আমি যদি এই নট এ বলি তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট হবে, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট হলে কি হচ্ছে আনসার বা কেন হচ্ছে? এখানে আমরা এগুলো চাইলে অ্যাভয়েড করতে পারি। আচ্ছা থাক, আমি লিখছি, থাক ইকুয়ালস টু ওয়ান্স কমপ্লিমেন্ট কি তোমাদের মনে আছে কারো? থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই, আমি আশা করি বুঝাতে পারবো। আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই যে বিটগুলো আছে এই বিটগুলোকে জাস্ট অপোজিট করে দিতে হবে, তাই নাকি? একের পরিপূরক মানে হচ্ছে যে বিটগুলো আছে সেগুলোকে সব অপোজিট করতে হবে। তার মানে কী হবে? 5টা 1, 1, 2, 3, 4, 5, আর এগুলো হচ্ছে 0, 1, সরি 0, 1, 1, তাই নাকি? এটা না, এখন এইটার ইকুইভ্যালেন্ট আসতে হচ্ছে -5। এখন আসলে কি এটা দেখে বোঝা যায় এটা -5 কিনা? আমরা কিন্তু এটা বলতে পারবো না, এখানে শুধু যেটা বোঝানো হয় এই প্রথমটা হচ্ছে সাইন বিট, এই প্রথমটা 0 মানে হচ্ছে পজিটিভ নাম্বার, তার মানে এটা পজিটিভ 4। কিন্তু এখানে এই যে 1 এটা মানে নেগেটিভ নাম্বার, কিন্তু নেগেটিভ নাম্বারটা কত এটা কিন্তু এখানে তুমি ক্যালকুলেশন করতে পারবা না, কারণ তুমি যদি এই ফরম্যাটে ক্যালকুলেশন করতে যাও এই যে এইগুলো ফলো করে তাহলে কিন্তু এখানে আসবে কত, এটা হচ্ছে 3, তাই না? বাট বিশাল একটা নাম্বার আসতেছে না, এতটুকু কাভার করলে অনেক বড় একটা নাম্বার আসবে না? কিন্তু এখানে বলতেছে এটা 1, 1 মানে কিন্তু এটা নেগেটিভ, সো নেগেটিভ চিহ্ন দিলাম, কিন্তু এইটার ইকুইভ্যালেন্ট বলতেছে 5। আদৌ এটা 5 কিনা এটা কীভাবে বুঝবা? কম্পিউটার দিচ্ছে তার মানে আমরা বিশ্বাস করতেছি। এখন যদি বলো স্যার আমি প্রমাণ দেখতে চাই, তাহলে আসো প্রমাণটা দেখি, সবার ধৈর্য আছে তো? আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে তোমাকে এই ভ্যালুটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করতে হবে, করে তোমাকে দেখতে হবে যে পজিটিভ নাম্বারটা কত। এটাকে যদি টুয়াইস কমপ্লিমেন্ট করে যেইটা পাবা, কারণ আমরা জানি কোনো নেগেটিভ সংখ্যাকে টুয়াইস কমপ্লিমেন্ট করলে পজিটিভ সংখ্যা পাওয়া যায়, যে কোনো নেগেটিভ সংখ্যাকে কী করলে
টুয়াইস কমপ্লিমেন্ট করলে পজিটিভ নাম্বারটা পাওয়া যায়। তাহলে এটা তো নেগেটিভ নাম্বার, এখন আমি তো জানি না এটা কত নেগেটিভ, তাহলে আমাকে দেখতে হবে এটা টুয়াইস কমপ্লিমেন্ট করে যে পজিটিভ নাম্বারটা কত। তাহলে টুয়াইস কমপ্লিমেন্টের রুলস কী? আমরা এখন কিন্তু টুয়াইস কমপ্লিমেন্ট করবো। টুয়াইস কমপ্লিমেন্ট হচ্ছে, তার মানে প্রথম হচ্ছে এই বিটগুলোকে সব কী করতে হবে, অপোজিট করতে হবে না, এগুলো ভুলে যাও। টুয়াইস কমপ্লিমেন্ট হচ্ছে প্রথমে যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে অপোজিট করে তার সাথে একযোগ করতে হবে, ব্যাপারটা এমন না। তাহলে এখন এইটা হচ্ছে আমার লেটেস্ট, এটাকে আমি অপোজিট করবো, অপোজিট করলে কি আলটিমেটলি এটাই পাবো না, একজাক্টলি তো এটাই পাবো, 1 2 3 4 5 100 এটা পেয়ে গেলাম। এরপরে কি করতে হবে, প্লাস ওয়ান করতে হবে, প্লাস ওয়ান। তাহলে আমরা এখন আনসার করতে পারি, সেটা হচ্ছে ইস্যু। তাহলে আসো আমরা যদি যোগ করি এখানে কত পাবো, এখানে তো অবশ্যই ওয়ান পাবো তাই না, আমি যদি তার মানে এখানে ওয়ান, এটা জিরো, এটা ওয়ান তাই নাকি, কারণ ওয়ানের সাথে জিরো যোগ করলে তো ওয়ানই হয়, আর যেহেতু কোনো হাতে থাকতেছে না তার মানে এগুলো বাকি সব যা আছে তাই নেমে যাবে। তাই আমি এই পাশ থেকে লিখার চেষ্টা করতেছি, পাঁচটা ওয়ান, তারপরে 101, এটার ইকুইভ্যালেন্ট কত? তাহলে যেহেতু এটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করার কারণে পজিটিভ 5 পাইছি, তার মানে এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে নেগেটিভ 5। এখানে কিন্তু আনসার তাই আসছে। এখন তুমি যখন করবা তুমি চাইলে মনে করতে পারো, সেটা তো দরকার নাই, তুমি সরাসরি এর সাথে ওয়ান যোগ করলে গেস করতে পারবা যে আসলে নেগেটিভ নাম্বারটা কত, তাই নয় কি? কারণ এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা করেছিলাম সেটাকে আবার যখন টুস কমপ্লিমেন্টে যাচ্ছি, প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট তারপরে কি একযোগ, তার মানে এই ওয়ান্স কমপ্লিমেন্ট করলে তো আমার অরিজিনাল ভ্যালুটাই ফেরত আসতেছে, আসতেছে না? তাহলে এটার সাথে একযোগ করলে যেটা পাবো এটা হচ্ছে পজিটিভ নাম্বার, তার মানে আমার এই যখন নট করা হচ্ছে সে যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার মানে এটা হচ্ছে তার নেগেটিভ নাম্বার হিসেবে কাউন্ট হবে। রান করো, দেখো যে -5 আসতেছে। এখন তোমরা যদি বলো স্যার আরেকটা এক্সাম্পল দেখান, আমি যদি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি এবং এখানে যদি আমি এ এর পরিবর্তে বি দেই তাহলে কি আসবে, আমরা তো জানি না, জানি আমরা একটু গেস, আমরা আসো এটা সলভ করি। এবার এটা উপরে লিখি, কন্ট্রোল ভি দিলাম, তাহলে এবার বির ভ্যালু কত, বির ভ্যালু কত, 5 না, তাহলে 101, এটা হচ্ছে 101, তাহলে এখানে হচ্ছে কি 101 তাই নাকি, 5 হলো না, তাহলে এটা ঠিক আছে। তাহলে এখানে কি হবে, 01, এটা কি হবে 0, ঠিক আছে। তাহলে এখন আমরা তো জানি না এটা আসলে নেগেটিভ নাম্বারটা কত, আমরা কি জানি, আমরা কিন্তু গেস করতে পারতেছি না কত হবে। তাহলে আমরা এখন কিন্তু রান করি নিয়ে প্রোগ্রাম, আমরা কিন্তু এখান থেকে বের করবো। তাহলে এখন যদি এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে এটাই ফেরত পাবো না, তাহলে এখানে কী হবে 101। তাহলে এবার সাথে যোগ করো, 11 যোগ করলে কত হয়, 0 হয় না, মানে 11 তো 10, 10 বলতে 10 আর কি, মানে 2 ইকুইভ্যালেন্ট। তাহলে 11 যদি 10 হয়, 10 কিন্তু না আমরা বলি 10, 10 আসলে, তাহলে 0 না আমরা হাতে এক থাকলো না, সেই একের সাথে এটা যোগ করলে কত হবে, এটা হবে না, আর এই 1 তো নেমে গেলো বাকিগুলো 0, তাহলে এটা কত হলো, তাহলে আলটিমেট এটা কত, মাইনাস, দেখো আসে কিনা, আসছে। তাহলে তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের যে ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে যাদের কারো ডাউট থাকবে সেটা কিন্তু আমি শিখিয়ে দিলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট টুয়াইস কমপ্লিমেন্ট নিয়ে কীভাবে কাজ করে। তাহলে এই হচ্ছে আমাদের বিট ওয়াইজ অপারেটর্স, বেসিক অপারেশন। তোমরা শুধু অপারেশনগুলো বোঝার চেষ্টা করবা, যদি ডেসিমাল টু বাইনারি কনভার্সন নিয়ে কারো কোনো প্রবলেম থাকে তাহলে প্রথমে যেই দুইটা ফর্মুলা বলছি বা ওয়ে বলছি যে তুমি ভাগ করে করে করতে পারবা, এই যে একটা ওয়ে, আর শর্টকাট হচ্ছে এইটা, এই দুইটা ভালো করে রিভিউ করবা, দেন তুমি যে কোনো ভ্যালু নিয়ে কাজ করবা খাতা কলমে, এরপরে কম্পিউটার করে দেখবা। আমি তো 4-5 নিয়েছি, তুমি বাসায় গিয়ে 6-7 নাও, 10-15 নাও, কোনো সমস্যা আছে? যত বেশি প্র্যাকটিস করবা তোমার কনসেপ্টটা তত ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবা যে তোমার এগুলো বুঝতে সমস্যা হচ্ছে না। আমি লাস্টে রান করি আরেকবার, সো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। তো আমাদের বিট ওয়াইজ অপারেটর আলোচনা এতটুকুই, সবাইকে অসংখ্য ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য।